পথর দাঁতির অথবা গৃহস্থর ঘরের পর নহয় এবার মটর সাইকেল শোরুমর প্রায় গভাই চুরে লুটি নিলে অত্যাধুনিক বাইক নগাঁওর ফিউচার বাইক নামের প্রতিষ্ঠানটির চুরি হল ইয়ামাহা আর ফিফটিন বাইক অবশ্যই পাঁচ ঘন্টার ভিতরতেই হয়বরগাঁও আরক্ষী বাইক সহ গ্রেপ্তার করবল সক্ষম হল দুর্ধর্ষ চোর আরব আলী শেখক এই সন্দর্ভত অধিক জানাব আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰায় বাইক চোরার বিরুদ্ধে এবার হয়বরগাঁও আরক্ষীর অভিযান আর এগারী দুর্ধর্ষ বাইক চোরক আটক করবলে সক্ষম হয়েছে হয়বরগাঁও আরক্ষী নগাঁওর হয়বরগাঁওর ফিউচার বাইক নামের যে বাইক বিক্রির প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটির এখন মটরসাইকেল দিন দুপুরতে চুরি করেছিল এগারী দুর্ধর্ষ বাইক চোরে আরব আলী শেখ নামের মূলাপতির একটা দুর্ধর্ষ বাইক চোরক গ্রেপ্তার করলে সক্ষম হয়েছে নগাঁওর হয়বরগাঁও আরক্ষী আর আমার আছে হয়বরগাঁও আরক্ষী ভারতীয় বিষয়া তরঙ্গ পাটোয়ারি হয়বরগাঁও থানার নিচেই ওসরতে একটা বাইকের ডিলার আছে ফিউজ ইয়ামাহা আর তারপর বাইক চুরি করেছিল দিন দুপুরতে একচুয়ালি আমার এগারোটা বাজাত আমার ইনফরমেশন আহে মালিক আহি কিনে আমাক জানায় যে মানে সাড়ে আটটা বাজাত গেট খুলি দিয়ে সিকিউরিটি থাকে আর নটা বাজাত কর্মচারীবিল আহে আর তারপর আপনার কি হল আটটা পঁচপন্ন মান মত এজন আটটা পঁয়তাল্লিশ মানত এজন লড়া ধুনিয়াকে সুমাই আহে ভিতরের শোরুমত যিনি সার্ভিসিং করবলে নতুন বাইক এখন আর ওয়ান ফাইভ সেইখান বাইক ধুনিয়াকৈ উলাই লৈ গুছি যায় আর সিহঁতৰ মানুহৰ সন্মুখতে করে ইভেন সিকিউরিটি পার্সন চাই থাকলে গমে নাপালে এগারোটা বাজে আমার ইনফরমেশন দিয়ে তো আমি ইনফরমেশনের ভিত্তিত উইদিন ফাইভ আওয়ার্স মানে পাঁচ ঘন্টার ভিতরতে বাইক বাইক চোরক আমি আটক করবলৈ সক্ষম হব আর আর ওয়ান ফাইভ বাইকের মূল্য হ্যাঁ এই তো দেড় লাখের উপর দুই লাখ মান হব থাকে আর সাধারণত দেখা যায় যে রাস্তার পর বাইক চুরি হয় বা মানুষের ঘর বাইক চুরি হয় বা বাইক বিক্রি প্রতিষ্ঠানের পর দিন দুপুর বাইক চুরি হয়েছে হ্যাঁ এইটো একচুয়ালি আমি অল্প এইটো হয় বাইক চুরি আমি বহুত উদ্ধারও করেছো আর আমি এই যিমানটো গ্যাং আছে বাইক চোরের যে গ্যাং আছে তার উপর আমি একশন লো আছো এটা কালি এজন ধরা পড়লে আর কিমানজন ধরা পড়লে আমি কম নিশ্চয় নিশ্চয় আরব আলী শেখ নামের দুর্ধর্ষ বাইক চোরক সোধা পোছা করলে আর বাইক চুরি চক্র ধরা পড়বে নগাঁত বিগত সময়সা দেখলে পাওয়া গেছে যে বহু বাইক চুরি ঘটনা সংঘটিত হয়েছে আরক্ষী বহু বাইক চোরক গ্রেপ্তার করার পিছতো বাইক চুরি ঘটনা সংঘটিত হয়ে আছে আর এবার বাইকের মটরসাইকেলের ডিলারের এবার বাইক চুরি হয়েছে মটরসাইকেল চুরি হয়েছে কিন্তু হয়বরগাঁও আরক্ষী সফলতা মাত্র পাঁচ ঘন্টার ভিতরতে বাইকখন উদ্ধার করলে সক্ষম হয়েছে লগতে যে দুর্ধর্ষ বাইক চোর নাহৰৰ দেশত এম চি মেৰী কম আজিৰ পৰা অনুষ্ঠিত ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ বাৱন সংখ্যক সপ্তাহৰ মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ বিশিষ্ট ক্ৰীড়াবিদ পদ্মবিভূষণ তথা বক্সাৰ এম চি মেৰী কম বিশ্ববিদ্যালয়ৰ বাৱন সংখ্যক বিশ্ববিদ্যালয় সপ্তাহৰ শুভাৰম্ভণি অনুষ্ঠানত মেৰী কমৰ লগতে অংশ লৈছে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে চেম্পিয়ন মেৰী কমৰ আগমনক লৈ উৎসাহিত হৈ পৰিছে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ প্ৰতিগৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে শিক্ষক সমাজ তীর্থনগরী হাজুর দামপুরত কুখ্যাত ড্রাগস মাফিয়া গ্রেপ্তার হয়েছে ধৃত ড্রাগস মাফিয়া নূর ইসলামের জব্দ বৃহৎ পরিমাণের ব্রাউন সুগার আর নগদ ধন দীর্ঘদিন ধরে আরক্ষীর চকুত ধুলি দিয়ে হাজুর বিভিন্ন অঞ্চলত ড্রাগসর ব্যবসায় চলাই আহিছিল নূর ইসলামে অবশেষত হাজু আরক্ষী দামপুরের নিজের ঘরের গ্রেপ্তার করে নূরক গোৱালপাৰা ৰাগিয়াৰ ডেৰেকত দুদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হয় ৱাংগালা মহা উৎসৱ মেঘালয় আৰু অসমত বসবাস কৰা গাৰো সম্প্ৰদায়ৰ লোকসকলে পালন কৰে ৱাংগালা উৎসৱ ৱাংগালা মহা উৎসৱৰ এক কৃষিভিত্তিক উৎসৱ বুলি সকলোৱে জানে আৰু ৱাংগালা উৎসৱৰ পিছত গাৰো জনগোষ্ঠীয় লোকসকলে সূৰ্য দেৱতা মিচি চালজুং ধন্যবাদ জনায় তেওঁ গাৰো জনগোষ্ঠীয় লোকসকলৰ সংস্কৃতি জীয়াই ৰখাৰ বাবেই প্ৰতি বছৰে গোৱালপাৰাৰ আগিয়াৰ ডেৰেকত অনুষ্ঠিত কৰি আহিছে ৱাংগালা উৎসৱ অসম আৰু মেঘালয়ৰ কেইবাটাও ৱাংগালা নৃত্য দলে নৃত্য প্ৰদৰ্শন কৰে ৱাংগালা মহা উৎসৱত এইটো অৰ্গেনাইজ কৰিছে মানে আহোম অল আছাম আহোম জনৰ পৰা কিন্তু আমাৰ ইয়াতে যিমানখিনি জাতি জনগোষ্ঠী আছে ওচৰে পাজৰে বা অসম বা মেঘালয়ৰ পৰা যিবোৰ আহিছে বা পাৰ্টিচিপেট কৰিছে সিহঁতক অতিকৈ বৰ ধন্যবাদ আৰু আগলৈকে আমি নেক্সট ইয়াৰলৈকে মানে আমি ইয়াতকৈ যদি বেছিকৈ পাৰোঁ ভালকৈ কৰিবলৈ চেষ্টা কৰিম
আনফালে গোলাঘাটৰ বাদুলিপাৰত জলহা সমাজৰ অভিৱৰ্তন। চাহ জনগোষ্ঠীৰ জলহা সমাজৰ উদ্যোগত বাদুলিপাৰ নাট্য মন্দিৰত আয়োজিত হৈছে অভিৱৰ্তন অনুষ্ঠান। জলহা সমাজৰ জনজাতিকৰণৰ প্ৰসংগত আলোচনা হয় এই অভিৱৰ্তনত। অনুষ্ঠানৰ আৰম্ভণিতে বাদুলিপাৰ নাট্য মন্দিৰত সমূহীয়া চাফাই, জলহা সমাজৰ পতাকা উত্তোলন, স্মৃতি তৰ্পণ আৰু বৃক্ষৰোপণ কাৰ্যসূচী অনুষ্ঠিত হয়। মুকলি সভাত অংশগ্ৰহণ কৰে জলহা সমাজ তথা চাহ জনগোষ্ঠীৰ বিশিষ্ট ব্যক্তিসকলে। মই চাহ আৰু প্ৰাক্তন চাহ জনজাতি জলা সমাজৰ জলা যুৱ সমাজৰ তৰফৰ পৰা আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আপোনালোকে সময় উলিয়াই আমাৰ এই সভাত আহি উপস্থিত হৈছে। ইতিমধ্যে আপোনালোকে জানিব পাৰিছে সভাৰ যোগেদি যে অসমৰ চাহ বাগিচাসমূহত কেনেদৰে বিভিন্ন সম্প্ৰদায়ৰ লোকক এটা সময়ত ব্ৰিটিছে চাহ উদ্যোগ প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে চাহ খেতি কৰিবৰ কাৰণে আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰি।